আশা করছি সবাই ভালো আছেন। তো এখন আমি একটা 2BHK নতুন ফ্ল্যাট ভাড়াতে দেখাতে এসেছি। তো পেছন দিকে আমার দরজা যেরকম আপনি দেখতে পাচ্ছেন, তো আমি দেখতে হচ্ছে পূর্ব দিকে মুখ করে ঢুকলাম। এই যে চওড়াটা রয়েছে, এই চওড়াটা প্রায় প্রায় পেয়ে যাচ্ছি আমি 6 ফুট সামথিং মতো, আর এই লম্বাটা আমি প্রায় পেয়ে যাচ্ছি পুরোটা প্রায় প্রায় 24 ফুট মতো, আর এই পাশ থেকে এই জায়গায় চওড়াটা পেয়ে যাচ্ছি প্রায় প্রায় 14 ফুট মতো। তো এরকম লম্বা জোড়া এতটা জায়গা আমি খালি ওপেন পাচ্ছি এতটা। আচ্ছা এদিকে বলে দেখতে পাচ্ছি উত্তর দিকে জানলা রয়েছে, এলসেপ করা পুরো, হ্যাঁ উত্তর দিকে জানলা, এলসেপ করা পুরো কিচেন আমার এখানে পেয়ে যাচ্ছি। এখনো কাজ কিছু বাকি রয়েছে, তাই বেসিন বেসিন এখনো বসানো বাকি। ওই নিচে আমি একটা কল পেয়ে যাচ্ছি উত্তর দিকে জানলা, এক্সট্রা কিচেনে যা যা কিছু ফিচার্স থাকে আমি এখানে কিন্তু সবকিছু এখানে মোটামুটি পেয়ে যাচ্ছি। প্লাস এদিকে একটা 16 অ্যাম্পিয়ার পয়েন্ট পাচ্ছি ফ্রিজ ফ্রিজ বসানোর জন্য। তো লেফট সাইডে আমি ঘুরলাম, ঘোরার পর আমি যে দেখতে হচ্ছে আমাদের পশ্চিম দিকে মুখ করে আমি ফার্স্ট বেডরুমের দিকে আমি এখানে ঢুকছি। পেছনটা ভিউটা দেখুন, তাহলে জাস্ট ম্যাসিভ বেডরুম, বড় বেডরুম, এসি পয়েন্ট কিন্তু বসানো আছে। বেডরুমটা সাইজ দেখে যা মনে হচ্ছে 14x16 বা 14x15 এরকম কিছু বেডরুমটা সাইজ হবে। উত্তর দিকে একটা জানলা, এসি পয়েন্ট রয়েছে, এদিকে টিভি ক্যাবিনেট করার জন্য পুরো সেট আপ পেয়ে যাবেন, ওপর থেকে আপনি কানেকশন করাতে পারবেন। প্লাস এদিকে আমার এত বড় ভিউ পেয়ে যাচ্ছি, 14x16 এখানে আমার কিছু প্লাগ পয়েন্ট আমি করতে পারবো, লাইট ফিট লাগাতে পারবো, এখানে কিছু লাইটের পয়েন্ট পাচ্ছি, ওদিকে খালি আমি এসি পয়েন্ট পাচ্ছি, এছাড়া আর কিছু পাচ্ছি না। টিভি ফিভি করতে চাইলে এখান থেকে আরও সুইচের এখানে অপশন আমি পেয়ে যাবো, এক্সট্রা কিছু সুইচ আর প্লাগ এখানে করে নিয়ে পারবো, এখানে যেমন টিভি ক্যাবিনেট করতে পারবো। আচ্ছা এখান থেকে বেরালাম, লেফট সাইডে কিচেন আমি আগেই দেখিয়ে দিয়েছি, বাদিকে পেয়ে যাচ্ছি মেশিন, নতুন মেশিন স্ট্যান্ড মেশিন, বাদিকে পেয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট কমন টয়লেট, ইন্ডো ওয়েস্টার্ন টয়লেট, মিক্সার শাওয়ার, 8 ফুট পর্যন্ত টাইলস বসানো আছে, চওড়াটা প্রায় প্রায় 4 ফুট মতো, লম্বাটা প্রায় প্রায় 7-7 ফুট মতো আমি পেয়ে যাচ্ছি। এটা গেল আমাদের টয়লেট এরিয়া। আচ্ছা এখানে আমার এক্সট্রা কিছু সুইচ থাকছে, এই জায়গাটা ফাঁকা থাকছে, যেভাবে আমরা ইউটিলাইজ করতে যাবেন তো আমরা ইউটিলাইজ করতে পারবো। আচ্ছা এটা আমি দিচ্ছি মাস্টার বেডরুমের দিকে, পূর্ব দিকে মুখ করে ঢুকলাম, আলো যথেষ্ট আছে, প্রায় প্রায় 12টা বাজছে যেমন দেখছেন। এটা চওড়াটা প্রায় প্রায় 12.5 মতো, আর এই লম্বাটা প্রায় প্রায় আমি পেয়ে যাচ্ছি 14 সামথিং পেয়ে যাচ্ছি। আচ্ছা বারান্দাটা না দেখালেই নয়, লম্বায় সেম 14 সামথিং, চওড়ায় প্রায় প্রায় 4, আর তারপর ভিউটা দেখুন রাস্তার উপর একদম, নিজেই বাস টোটো অটো সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। এদিকে গেলে পেয়ে যাচ্ছি আমরা বটতলা, এদিকে গেলে পেয়ে যাচ্ছি আমরা শ্রীরামপুর ফোর্ট, থার্ড ফ্লোর রয়েছে, ছাদে উঠলে গঙ্গা আরামসে দেখতে পাবেন, ওভারঅল ভিউটা খুবই ভালো। আচ্ছা এখানে ওপর পর্যন্ত টাইলস করা আছে, প্রায় প্রায় 8 ফুট প্রায় 7 ফুট প্লাস সাইডে টাইলস করা রয়েছে। এই রুমটা সাইজ তো আমি বলে দিলাম, এই রুমে এসি পয়েন্ট মেবি থাকলে কিন্তু আমার হচ্ছে না, হয়তো এখন রেডি হয়নি, হয়তো একটা রুমে এসি পয়েন্ট থাকতে পারে, একটা রুমে করে নিতে হবে। এখানে পেয়েছি আমাদের অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথরুম আছে ওয়েস্টার্ন টয়লেট, নিচে একটা সিঙ্গেল কল, ওপরে একটা কল, আর ওপর পর্যন্ত টাইলস, ওখানে আবার এক্সোসের পয়েন্ট থাকছে, আলাদা করে এয়ারকুল একদম আবার দেওয়া নেই। তো আমার নতুন ফ্ল্যাট থার্ড ফ্লোর 1GT রোড একদম ভাড়া রয়েছে, যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করুন, বাইরে ইনবক্সে বলে দিচ্ছি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।